আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন তো অনেক শীত পড়ে গেছে, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, দেখবেন যেন সুস্থ থাকা যায় কীভাবে ট্রাই করবেন। কারণ এই ঠান্ডার সময় অনেক ধরনের অসুখ আছে, মানে শীতে যেন আমরা অসুস্থ না হই। বিশেষ করে আমাদের বাচ্চারা, যারা ছোটো ছোটো বাচ্চা আছে, তারা অবশ্যই বাচ্চারা টেক কেয়ার করবেন। কারণ এই শীতে বাচ্চাদের বড়দের থেকে বেশি প্রবলেম হয়ে আছে, বাচ্চাদের ওরা যেন কোনো ধরনের অসুখ বিসুখের মধ্যে না পড়ে চেষ্টা করবেন। তা আজকে হচ্ছে আপনাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, যে আমি কালে একটু নাস্তা খাবো, চিন্তা করলাম যে আপনাদের সাথে কথা বলে নাস্তাটা পানি ঝটটা একটু নাস্তা পাবেন। আলু দিয়ে ডিম দিয়ে ঝটটা একটা আলু পরোটা বলেন বা যাই হোক, আলু প্যানকেক বানানো যায় আলু ডিম দিয়ে বানাচ্ছি আর কি। শুয়েছিলাম দুপুরবেলা, বাবুটা খাওয়ায় বাবু আমি বসে দিলাম, বাবু ঘুমাইছে, আমি আর ঘুমাতে পারিনি, বাবু খেয়েছে। বাচ্চাটাকে তো বিকালে কিছু রাস্তা দিই, বাচ্চা মানুষ ওরা এখান থেকে ঝাল ঝাল খাওয়ানো ট্রাই করি, কারণ ঝাল খেতে না পারলে তো হবে না। কারণ আমি ঝাল খুব পছন্দ করি, মিষ্টি রত খেতে আমি পছন্দ করি না, আমার বাচ্চা দিদিও পছন্দ করে না। তো এই জন্যে ভাবলাম যে আমার ছোটবেলার সাথে এইভাবে খেলতেছিল, তাহলে যে তুমি এখানে বসো পিচ্ছি, ও তার কিছু বুঝে না 15 মাস যে এখানে বসো, আমি তো অজলে একটা নাস্তা বাড়ি নিয়ে আসি। দেখা একটু প্যানে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, অত ভাজাও না, সামান্য একটু ভেজে নেবো, বেশি না, সামান্য একটুখানি বানাবো। আর আসলে কি আমার কোনো জিনিস অল্প বানালে ভালো লাগে না, মনে হয় যে এত কম এত কম হবে হবে, এই জন্য তো আমি সব কিছু বেশি বেশি করে নিই। তেমন নিয়েছে কত বেশি না, সামান্য বেশি নিয়েছি। তো আমি দেখাচ্ছি আপনাদের, কানকে আলু তৈরি করছিলাম, একটু ভেজে নেবো, টমেটো অ্যাড করে দিই, টমেটো চাইলে আপনি অ্যাড করতে পারবেন, টমেটো অ্যাড করে নেওয়া যায়। আমি আলু আর গাজর দিয়ে করতেছি, এটাকে একটু ভাজা লাগা করবো আলু আর গাজরটাকে। এদের থেকে প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, আর হচ্ছে কি বাসায় আমার আম্মু নেই, আন্টি নেই, সবাই ছিল বাড়িতে গেছে ছুটের মতো, আমাদের একটা যাওয়া ছিল, সেই যাওয়া থেকে আমারও যাওয়ার কথা ছিল, ছুটের মধ্যে আমি আসলে যাওয়া হয়নি আমার, যেহেতু বাচ্চা নিয়ে এত ঠান্ডার মধ্যে যাওয়াটা ঠিক হবে না, এই জন্য আর কি খাই নিই আমি গিয়েছি। আমাকে বললাম চল ভালোই লাগবে, আমি যাইনি, দরকার নেই, সেটা বলো শীতটা কমো তারপর যাবো, তো কি খারাপ, বাড়িতে ডাক্তারছে রাত্রে পিঠা খেয়ে যাও, যাওয়া হয়নি। কিন্তু হচ্ছে যে কোথায় যাওয়া যায়, বাচ্চা এসে কোথায় যাওয়া যায়, দেখলাম জায়গায় না পায় নাকি, হচ্ছে এখন পিঠা বানায় তারপরে পায়ে মানে একান্ন আইটেমের ভর্তা, কম কথা না দিচ্ছে, একান্ন আইটেমের ভর্তা দিয়ে সেখানে তো পিঠা তৈরি করে, তো সেটা খেতে যাবো চিন্তা করতেছি। তো সেটা ভাইটাকে বললাম, ও আজকে আমার বাসায়, ওর অফিস নেই, আমার হাতিকে ফোন করলাম, সে বললো বাসা থেকে ফাঁসা যায়, আমার ছোটো বোনকে বললাম সে যাবে, তার বয়ফ্রেন্ডকে বললাম যদি সে যায় কিনা, তো ওর হাসতেছে কেন, লজ্জা পাচ্ছে, লজ্জা কিছু নেই, হচ্ছে কথা না, লজ্জা পাচ্ছে, লজ্জা কিছু নেই, এখন সবাই রিলেশন করে, লজ্জা কি আছে এখানে, আবার ছোটো মনে বয়সটা হচ্ছে ডাক্তার, বুঝছে একটা বেনিফিট আছে ডাক্তার হলে, কিন্তু আমরা হচ্ছে যে কোনো ধরনের ট্রিটমেন্ট ফ্রিতে পাইতে পারবো, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট নিয়ে আসা হবে। হ্যাঁ আমি এটা কিছু ভালো ভালো করে নিতে চাই, আমি এখানে কিন্তু আবার আপনার বলতে বলেছিলাম একটা ম্যাগি মশলা ইউজ করেছি, কিন্তু ভালোই লাগে বললো যে আমার এই ফোন করলাম, তখন বললো হ্যাঁ যাবে, আমার হাতিকে ফোন দিলাম, এখন বললো যাচ্ছে দিদিকে, চিন্তা করলাম দেখি থেকে আমার আমার বাবুটাকে নিয়ে আমার ছোটো ভাইটা বাহিরে গেল, কেউ মাত্র দিতে গেলো, সে নিজে ফিরে ফিরে গেছে, ওকে রেডি করে দিলাম, বাচ্চাটা ঘুরতে ঘুরতে এখন কিন্তু কিছু খাইনি, তো নিচে পাঠালাম, ও বললো যে দিদি দাও নিয়ে যাই, তো দিলাম ওকে, তাই চিন্তা চিন্তা করলাম বাচ্চা আমি আমার ছোটো বোন রাস্তাটা পানি আমরা খাই, ওদের জন্য রাখি, চিন্তা আবার হচ্ছে গিয়ে নাস্তাটা বানাচ্ছি, আপনার সাথে অনেক দিন কথাবার্তা হয় না, কথাবার্তা বলি, আর আমার এই আইডিতে যারা আমার এই ব্লগগুলো দেখে থাকেন, এখানে বিভিন্ন রকমের ব্লগ শেয়ার করি আমি, মানে আমার ভালো লাগে, আমি ওরকম প্রফেশনালই না, এটা হচ্ছে দেখি সবাই অনেক কিছু শেয়ার করে, তো সেই ক্ষেত্রে আসলে আমার আর কি ওরকম শেয়ার করার শখের বসে, যে সকল দেখলাম সবাই এটা করছে এই জন্য। আর আমার আইডিটার নামটাও কিন্তু স্পেসিফিক কিছু না, জিতি কই তান্তি, তো এটার মধ্যে কিন্তু অনেক কিছু আমি শেয়ার করি এই জন্য, কারণ স্পেসিফিক কিছু বলে এটা শেয়ার করতে একটা অন্যরকম,
এবং আমি সব কিছু আপনাদের সাথে কথাবার্তা বলি যে এইটাই করি, আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে আমার আসলে আপনাদের সাথে শেয়ার করতে, কথাবার্তা বলতে। অনেকদিন আপনাদের সাথে কথা হয় না মনে হচ্ছে, যাক কিছু কথা বলি। বাবুটা থাকলে তো তো আপনাদের সাথে কথাবার্তা বলা যায় না, কারণ ওর সঙ্গে কান্নাকাটি করে। ওই জন্য নিচে গেল, কিছু নিয়ে গেল, ওরে বললাম যে আপনি আসবা, এই জন্য বললাম যে নিচে গেছে, এই সুযোগ আমি এটা করে ফেলি। দেখা এটা মনে হয় একটু সিদ্ধ হয়ে আসছে, ঢাকা দিয়ে দিলে ভালো হবে। আমার বাড়িতে আমি বাড়িতে তো একটু বন্ধু হয়েছে, এখন একটু বাসায় রান্না বান্না সব আমারই করতে হয়েছে। এখন তো অনেক ঠান্ডা পড়ছে, মানে পানিতে হাত দিলে মনে বরফ হচ্ছে, ফ্রিজের ভিতরে হাত ধরেছি, এই জন্য তৈরি তরকারি দিন আমি অন্তত বুঝিয়ে দেয় আমার কাজের একটা, ঠিক আছে, ও ধুয়ে দেয়। ও আমার সাথে বলছে তরকারি থাকে বুঝতে পারছে, ওরা ওরা ধুয়ে আমি তাই খেতে দিই, তারপর রান্না বান্না করি। রাত্রেবেলা এই রান্নাটা শেষ করে আমি দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে, গাজরটা মনে হয় ময়দা দেখেন, ময়দা নিয়েছি, এর মধ্যে দুই চামচ ময়দা নিয়েছি, দুই চামচ ময়দাটা ছড়িয়ে দিয়েছি বেশি মনে হচ্ছে, জন্য ধরে মধ্যে দিয়ে নিলাম। কাঁচা মরিচ কোঁচা মাছ আমার সামান্য পরিমাণ দিলাম, কারণ হচ্ছে আমি বেবিটা যদি খায় ঝাল লাগবে, এজন্য বেশি দিলাম না। আর হচ্ছে দেখেন একটা ডিম নিয়েছি, এটা হচ্ছে আমি ডিম দিয়ে একটু মেখে নিচ্ছি, যে ফ্রাই প্যানে যে আলুটা ছিল সেই আলুটা এটার মধ্যে দিয়ে নিবো, অ্যাড করে নেবো অল্প অল্প করে। এই হাতে নিয়ে মনে হচ্ছে নাস্তাটা ভালোই হবে, খারাপ হবে না, সাথে আবার গরম গরম একটা কফি জুস, বাইরে ঠান্ডা। আমি এখন বুঝছেন অপেক্ষা করতে কতক্ষণে হচ্ছে ওই 11 নম্বরে 51 আইটেমের ভর্তা খেতে যাবো, আমার আবার ভর্তা আইটেম খুব পছন্দ। শুটকি তো কথাই নেই, আপনাদের সাথে শুটকি একটা ভিডিও শেয়ার করেছিলাম না, সেই শুটকিটা কিন্তু আমি ভর্তা করেছি, রান্না করেছি, দেখেন মেখে নিচ্ছি, ঠিক আছে। দেখেন আমি সবগুলো কিন্তু যে আলু নিয়ে নিয়ে মেখে নিয়েছি, দেখেছেন, দেখেন তো। আর হচ্ছে আমি কিন্তু এখানে দুইটা আলু নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, যদি মনে করেন আরো কম নেবেন একটাও নিতে পারেন, আমি দুইটা নিয়েছি, কারণ বাসার লোকজন কম, এই জন্য দুইটা নিয়েছি। তারপর হচ্ছে তেল দিচ্ছি, নন স্টিক কড়াই তো তেল অত দরকার নেই, সামান্য তেল দিলেই হয়ে যাবে। আলু নিয়েছি, গাজর নিয়েছি অর্ধেক, টমেটো অ্যাড করতে পারতাম, এক টমেটো অ্যাড করলাম না, এটা দিয়ে করি, তেলটা মানে গরম হয়ে গেছে। আপনারা চাইলে এটা বড় মানে প্যানের মধ্যে ছড়াই দিয়ে বড় একটা রুটি আকার করতে পারবেন, তা আমি রুটি আকার করলাম না, আমি ছোট ছোট করে দিলাম, বড় আকার না করে ছোট করে দিলাম, বড় হলে ভালো হয়, বড় জিনিস ছোট জিনিস মানে করতে ভালো লাগে। বাবা পিঠা একটা শেয়ার করেছি, বড়টা শেয়ার করেছি, ছোট বাবা পিঠা আমার বেশি পছন্দ, বাবা পিঠা একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো সেখানে বড় ছিল, বড়ও করেছি আর পরে ছোটও করেছি, ছোট একটা বাবা পিঠা সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ছোট জিনিসগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, বড়টা নিয়ে টানাটুনি করার থেকে। আমি তিনটা দিয়ে নিয়েছি, চাইলে আরেকটা দেওয়া যাবে, ডিম দিয়ে নিয়েছি তো খেতে অবশ্যই অনেক মজা হবে। দেখেন আমি এটা হচ্ছে দিলাম, হচ্ছে একটু উল্টে দেখি, এটা যখন ব্রাউন কালার হবে, দুই পাশে সুন্দর ব্রাউন কালার হবে, তখন এটা বোঝা যাবে যে ছবিটা হয়ে গিয়েছে। ঘ্রাণটা খুব সুন্দর বেরিয়েছে, চেপে চেপে ভেজে নিই আমি, কালারটা আরো সুন্দর হবে। খাওয়া করতেছি কেন জানেন, ওরা যে খাওয়ার জন্য বসে আসতাম, কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে, চেপে চেপে ভাবতেছি
গরম, দেখেন আমার এগুলো হয়ে গেছে কিন্তু, আমি হচ্ছে এখন একটা প্লেট উঠা নিচ্ছি, ভেঙে গেল সমস্যা নেই, আমরা খাবো, বাইরে মেহমান না যে দিলে সমস্যা আছে। সুন্দর একটা ঘ্রাম বেরোছে, এটা হচ্ছে ঝটপট একটা নাস্তা বানানো, কি করা যায় যদি ঘরে ডিম আর আলু থাকে ঝটপট একটা নাস্তা বানানো যায়। আর আমি প্রায় সময় বলবো অফিস থেকে এসে তোরা কিছু বিকেল বেলা নাস্তা বানায় খা, ঝটপট কিছু নাস্তা বানায় খা, তো আর সবার কারণে করি না, তারপর কিন্তু বললাম পাশে মানুষ কম, ঝটপট করে ফেলি, সেলফিশের মতো কাজ করেছি বুঝছেন। দেখেন আমার ভাজা অলমোস্ট কমপ্লিট, আমি নিচ্ছি ফ্রাই প্যানে, দেখুন সুন্দর হয়েছে ভাজাটাও, সুন্দর হয়েছে একদম ব্রাউন কালার, এটা কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু পুরো হয়ে গিয়েছে, দেখেছেন যে ভিতরটা হয়ে গেছে, কিন্তু ধুয়ে উঠতেছে, খেয়ে দেখি খেতে খুব টেস্ট হয়েছে, অনেক কথা হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিতরে নতুন করে একটা ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে আমি খাওয়াটা খেয়ে দিই।